হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে রাজ্যে নতুন করে তেরো হাজার আশাকর্মী নিয়োগের একটা খবর আজকে বিভিন্ন পেপারে বেরিয়েছে কী বলা হয়েছে সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরছি এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন তো কি বলা হয়েছে এই খবরে আপনাদের সঙ্গে তুলে ধরছি এখানে কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্যে রাজ্য নিয়োগ করতে চলেছে আরও তেরো হাজারেরও বেশি আশাকর্মী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে গ্রাম বাংলায় তিপ্পান্ন হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত এদিন স্বাস্থ্যক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যে আরও ছেচল্লিশশো উপস্বাস্থ্য কেন্দ্র এবং তিন হাজারের বেশি কিছু সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু তৈরি করা হবে তো আপনারা হয়তো বুঝে গেছেন যে রাজ্যে নতুন করে তেরো হাজার কিন্তু আশাকর্মী নিয়োগের একটা আপডেট খুব শীঘ্রই বেরোচ্ছে এবং এবার আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু একটা পূর্বে যে সমস্ত নিয়োগ হয়েছিল আশাকর্মী নিয়োগের সেখান থেকে কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কীরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হতে পারে এবারে নিয়োগের ক্ষেত্রে এবং কারা আবেদন করতে পারে বেতন কি রয়েছে রিটায়ারমেন্টের কি কী বেনিফিট আপনারা পাবেন সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে আপনাদের কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরোয় এটা কিন্তু গোটা রাজ্যব্যাপী কিন্তু একবারে বেরোয় না এর জন্য কিন্তু আপনার যে জেলা রয়েছে সেই জেলা শাসকের অফিস থেকে কিন্তু নোটিফিকেশান বেরোয় ঠিক আছে এরপরে সেই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যদি নিয়োগের কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দেব পারলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু সমস্ত আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে যাতে কোনো আপডেট আপনার মিস না হয় অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় যে নিয়োগের একটা প্রক্রিয়া ছিল গত বছর এবং লাস্ট কয়েক বছর কীরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিলো সেটা আপনাদের সামনে তুলে ধরছি যোগ্যতা কিন্তু যেটা চাওয়া হয় সেটা হচ্ছে মাধ্যমিক পাশ অথবা মাধ্যমিকে যদি কেউ অকৃতকার্য হয়ে থাকে তারাও কিন্তু আবেদনযোগ্য এখানে কিন্তু বলা হয়েছে মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অকৃতকার্য বিবাহিত ঠিক আছে বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি দরখাস্ত করতে পারবেন অর্থাৎ এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মাধ্যমিক যদি কেউ পাশ করে থাকে বা মাধ্যমিকে যদি কেউ ফেলো করে থাকে তাও কিন্তু এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু আবেদন করা যেতে পারে যদি এমনটাই যদি হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই এবছর রিসেন্ট যে আপডেট আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সেই নোটিফিকেশানে কি বলা থাকবে সেটা কিন্তু আপনাদের সামনে আমি পরবর্তীতে ক্লিয়ার করে দেবো ঠিক আছে এটা কিন্তু একটা একটা ট্রেন্ড গত বছর বা অর্থাৎ বিগত বছরগুলোতে যেরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল সেগুলো কিন্তু আপনাদের সময় আমি তুলে ধরছি তো অবশ্যই আপনারা ভাববেন না যে এটাই এবছরও এই যে যেগুলো বলছি এই ব্যাপারগুলো সেম কিন্তু এবছরও হতে চলেছে তার জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে কখন আপনাদের ডিস্ট্রিক্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সেখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যাবে ঠিক আছে বয়স যেটা হতে হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বলা হয়েছে যে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি তো এটা কিন্তু পুরনো একটা নোটিফিকেশান ছিল গত বছরের তো সেখানে কিন্তু চাওয়া হয়েছিল এক এক দু হাজার কুড়ি হিসাবে কিন্তু সাধারণ প্রার্থীদের বেলায় তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছিল ঠিক আছে তপশিলি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স চাওয়া হয়েছিল তো এবছর কিন্তু এটা পরিবর্তন হতে পারে প্রতি বছর যে সেম ট্রেন্ডে চলবে সেটাও কিন্তু নয় ঠিক আছে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন প্রক্রিয়া হয় সেটার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত করতে হয় কিন্তু সাধারণ কাগজে নির্দিষ্ট একটা বয়ান এই বয়ানটা কিন্তু এই অর্থাৎ ফর্ম্যাট যে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেটা কিন্তু যে ডিস্ট্রিক্ট অফিস থেকে অর্থাৎ ডিএম অফিস থেকে যে নোটিফিকেশানটি বেরোয় তার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু দেওয়া থাকে তো আপনাকে কী করতে হবে সেই ফর্মটি কিন্তু প্রিন্ট আউট নিতে হবে সেই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস সেই অফিসে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্ট সহকারে কিন্তু আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে ঠিক আছে কী কী দরখাস্ত দরখাস্তের সঙ্গে কি কী কাগজপত্র জমা চাওয়া হয় তার মধ্যে কিন্তু যে সমস্ত রয়েছে তার মধ্যে হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু চাওয়া হয় জেরক্স কপি ঠিক আছে এরপর আবেদন করে কিন্তু দু কপি পাসপোর্টস মাপের ফটো কিন্তু চাওয়া হয় আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সার্টিফিকেট ঠিক আছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হিসাবে কিন্তু আপনার যে ভোটার কার্ড বা রেশন কার্ড সেটা কিন্তু জেরক্স কপি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামে যদি নিয়োগের আপডেট আসে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টি খেয়াল রাখবেন এরপরে যার যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এস সি এসটি ও বিসি আপনাদের যদি সেটা থাকে সেটা আপনি দিতে পারেন এছাড়াও প্রার্থীর নাম ঠিকানা লেখা এবং পাঁচ টাকা ডাক টিকিট লাগানো একটি খাম তো এগুলোই কিন্তু লাগে এবার আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরছি সেটা হচ্ছে বেতন আশাকর্মীরা কত বেতন পায় হয়তো এই ভিডিও এই টপিকটা যদি আপনাদের সামনে তুলে না ধরতাম তো হয়তো অনেকে কোশ্চেন করতেন তো দেখুন এখানে আপনাদের সামনে আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি আগে কিন্তু আশাকর্মীরা কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে মাসিক বেতন পেতেন তো গত বছর অক্টোবর অক্টোবরে দিয়ে কিন্তু হাজার টাকা কিন্তু বেতন বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো এখন কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশশো টাকার মতো কিন্তু বেতন পায় আশাকর্মীরা ঠিক আছে এছাড়াও রিটায়ারমেন্টের সময় অর্থাৎ পঁয়ষট্টি বছর হয়ে গেলে কিন্তু তিন লাখ টাকা কিন্তু রিটায়ারমেন্টের যে বেনিফিট রয়েছে সেই টাকাটা কিন্তু নতুন করে কিন্তু গত বছর থেকে দেওয়া চালু হয়েছে এই যে এটা একটা অফিসিয়াল নোটিফিকেশন ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে রিটায়ারমেন্টের সময় কিন্তু তিন লাখ টাকা কিন্তু একটা বেনিফিট দেওয়া শুরু হয়েছে তো এটা একটা আপডেট ছিল তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রতিটি আপডেট কিন্তু ঠিক সময় মতো আপনাদের দিয়ে দেওয়া হবে ভিডিওটি হেল্পফুল মনে হলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার জেলার নাম এবং ব্লকের নাম অবশ্যই পারলে কমেন্ট করে জানাবেন এতে আপনার জেলায় যদি কোনো নোটিফিকেশান বেরোয় আপনাদের কিন্তু আমি জানিয়ে দেব ধন্যবাদ